খেজুর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফলের মধ্যে অন্যতম। সৌদি আরব, ইরাক এবং মিশরে খেজুর গাছ ও ফলের আদি স্থান বলেই অনেকের মত। মরুভূমি এলাকায় যেখানে অন্য কোনো গাছপালা জন্মানো সহজ নয়, সেখানে খেজুর গাছ আল্লাহর এক অনন্য নিয়ামত। খেজুর মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলোতেও চাষ হয়ে থাকে। তবে বাংলাদেশে এই ফলের চাষ অনেকের কাছে অবাস্তব, কিন্তু এই অবাস্তবকেই বাস্তবে পরিণত করেছেন যশোরের ঝিকরগাছার বাবুল হোসেন। বাবুল হোসেন পেশায় দিনমজুর হলেও চার বছর আগে ইউটিউবে সৌদির আজওয়া খেজুরের চাষ পদ্ধতি দেখে খেজুর চাষে উদ্বুদ্ধ হন। ময়মনসিংহের এক ব্যক্তির কাছ থেকে 2 কেজি আজওয়া খেজুর ক্রয় করেন, সেই খেজুর থেকে বীজ সংরক্ষণ করেন, এরপর বীজ থেকে টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করেন বাবুল। প্রথম পর্যায়ের চারার 22টির মতো গাছ বেঁচে আছে, এর মধ্যে একটি গাছে ফলও এসেছে। আজওয়া জাতের খেজুর গাছে ফল আসায় খুশি তিনি। তার দাবি, খেজুর চাষ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, প্রথম ধাপে চারা তৈরি ও ফল আসায় খুশি। 2017 সালের থেকে আমি এটা শুরু করছি, এখন 2023 সাল, একটা গাছে আল্লাহ দিলে আমার একটা গাছে খেজুর আসছে। আমি এই খেজুরটা চারা তৈরি করছি, আরও বেশ কিছু চারা আমার বিভিন্ন ধাপে ধাপে আসছে, চারাগুলো প্রায় 5-7 মতো। এই চারাগুলো মনে করেন যে আমি আল্লাহ দিলি কেনে আরও জমি রেখে কিছু বাগান করতে চাই, বাড়াইতে চাই, যেহেতু আমাদের দেশে খেজুর হওয়া সম্ভব যশোরে। তবে এটি খুব উন্নত জাতের ফল, এটি আমাদের দেশে কৃষকের একটা লাভজনক জিনিস, সেই হিসেবে আমার আশা এতে, যাতে আমি করি আমার পাশের ভাই বিরাদার দাদা দাদির এরা যা অনেক জমি পরি জমি পড়ি আছে, এরা এটা ফসলের জমিতে লাগাতে হবো না, আপনি যে জমি কাজে লাগে না সেই জমিটাই আপনি লাগান, তবে এতে একটু পানি ব্যবহার করতে হবে। আমি যেভাবে টিউটিউবে দেখছি সেইভাবে আমি করার চেষ্টা করছি এবং এইভাবে আমি সাকসেসে আসছি। তবে ফল আসছে আমার একটা গাছে, আর বাদ বাকি ফল আসার মতো সব আগামীতে হয়তো 20-25টি গাছে আসতে পারে, এরকম ধাপে ধাপে আল্লাহ দিলে গাছগুলো ফল আসবে। তবে শুধু আজওয়া নয়, বাবুল হোসেন তার এক আত্মীয়ের কাছ থেকে বিভিন্ন জাতের খেজুর সংগ্রহ করে বীজ সংরক্ষণের মাধ্যমে চারা তৈরি করেছেন। পরীক্ষামূলক চাষে প্রায় 2 বিঘা জমিতে 5 শতাধিক চারা রোপণ করেছেন তিনি। খেজুর চাষ নিয়ে আশাবাদী এই মানুষটি। সাকসেস হব, তারপর না আরেকজনের সাকসেস করার চেষ্টা করব, আমি নিজেই পাইলাম না আরেকজনের করি, আমার তো বেনিফিট আসবে না। আল্লাহ দিলে আমার একটা গাছে যখন আসছে তো আমার 500 গাছে আসবে না, এ কথা আমি কেমনে করবো? আমার 500 গাছও আসবে, আর মেয়ে গাছেগুলো আসবে, পুরুষ গাছে আসবে না। তবে এর পাশাপাশি পুরুষ গাছ প্রয়োজন আছে, পুরুষ গাছ নাহলে আপনার খেজুর আসবে না। আর এটা বাণিজ্যিক বলতে কি, যদি আমার কোনো ভাই বন্ধু কি পাশের আত্মীয় স্বজনরা এরা যদি আসে আমি তাদেরটা আগে দেবো। কৃষি বিভাগ বলছে বাংলাদেশের মাটিতে সৌদির খেজুর চাষ হচ্ছে, একটি গাছে ফলও এসেছে, এটি মূলত দীর্ঘমেয়াদী চাষ, সফলতা দেখতে হলে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। তা অবশ্যই বলবো, আমাদের ঝিকরগাছার মাটি চাষের উপযোগী এবং এটি বাণিজ্যিকভাবে করলে অবশ্যই কৃষক লাভবান হবে। তবে এখানে এই জমিটায় চাষ, মানে যে জমিগুলোতে খেজুর চাষ করা হবে, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফসল, আপনার দীর্ঘ প্রতীক্ষার ফল। আজ কিন্তু 4.5 থেকে 5 বছর পরে তিনি সফলতার মুখ দেখেছেন। প্রাথমিকভাবে আমাদের উপজেলাতে চাষ হয়েছে, আমাদের বাবু ভাই চাষ করেছেন, তা আমি মনে করি যে এটা চাষ করে অবশ্যই একজন কৃষক সফল হতে পারবে। সৌদির খেজুর চাষের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, বাবুল হোসেনের মতো চাষিরা শখে বাগান করছেন, তবে সফলতা পেলে সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।